নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়। আমি রয়েছি আপনাদের সঙ্গে সুজাতা। জয় জওয়ান জয় কিষাণ। আমাদের দেশের যারা জওয়ানরা রয়েছেন, যারা অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকেন আমাদের সুরক্ষার জন্য, তাদেরকে আমরা কতটা সম্মাননা প্রদান করতে পারি? শহীদ হওয়ার পর প্রায় এক থেকে দু মাস তাদের কথা আমাদের মনে থাকে। এবারে এমন একটি ঘটনা ঘটেছে যেখানে গোটা এই সমাজটা অপমানিত হয়েছে, যেখানে ২০ বছর পূর্বে উদ্বোধন হওয়া এক পুরনো ব্রিজকে নতুন করে রং লাগিয়ে সেই ব্রিজের নামকরণ করা হচ্ছে একজন জওয়ানের নামে। এই গোটা ঘটনার জেরে শহীদ হওয়া সেই জওয়ানের পরিবার পরিজনরা নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন, এই ঘটনাটা শুধুমাত্র ওনার পরিবারের সেই সন্তানটিকে অপমান করা হচ্ছে, যে সন্তানটি ভারত মাতার জন্য নিজের জীবন বলিদান করেছে। চলুন দেখে নেব বিশেষ প্রতিবেদন। ২০ বছর পূর্বে উদ্বোধন হওয়া পুরনো লোহার ব্রিজ নতুন করে ফের রং করে মৃত জওয়ানের নামে ব্রিজটি নামকরণ করার সিদ্ধান্ত নেয়। সেই মৃত জওয়ানকে অপমান করা হয়েছে বলে দাবি করেন জওয়ানের পরিবার। এমনকি মৃত জওয়ানের নামে পুরনো ব্রিজটি ফের উদ্বোধনের ২৪ ঘন্টা পূর্বে মৃত জওয়ানের পরিবার সাংবাদিকদের ডেকে জানান যে জওয়ানের পরিবার উদ্বোধনী অনুষ্ঠানটিও বয়কট করবে বলে ঘোষণা করে। কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের ভটের বাজার এলাকায় এই ঘটনায় তীব্র চাপা ক্ষোভ বিরাজ করছে। কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অধীনে অবস্থিত সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত ৭ নম্বর ওয়ার্ড এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন বিষ্ণুপ্রসাদ গোয়ালা। তিনি সিআরপিএফ এ কর্মরত। পাঞ্জাব রাজ্যের তরন তরন জেলায় উগ্রবাদীদের সাথে মোকাবিলা করার সময় বিষ্ণুপ্রসাদ গোয়ালা ১৯৯০ সালের ১২ মার্চ শহীদ হয়েছিলেন। বিষ্ণুপ্রসাদ গোয়ালা শহীদ হবার এক বছরের মধ্যেই নিজ বাড়িতেই পরিবারের পক্ষ থেকে একটি পাকা স্থায়ী সমাধিস্থল নির্মাণ করা হয়েছিল। বিভিন্ন সময় দাবি করা হয়েছিল যে সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের ভদ্রপল্লী হাইস্কুলের সম্মুখে শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালার একটি শহীদ বেদী আবক্ষ মূর্তি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে মোতাবেক বিগত প্রায় ৭ বছর পূর্বে ভদ্রপল্লী হাইস্কুলের পক্ষ থেকে এবং স্থানীয় সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া রয়েছিল। ইতিমধ্যেই সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত ভটের বাজার এলাকায় গোয়ালার সদস্যর পরিবাররা দেখতে পান লোহার ব্রিজটি, যে ২০ বছর ধরে পুরনো, সেই ব্রিজটি নতুন করে রং করে আগামী ১৬ ডিসেম্বর শুক্রবার ব্রিজটি শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালার নামে উদ্বোধন করা হবে। এটা শুনে শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালার পরিবার অনেকটাই ক্ষিপ্ত হয়ে ওঠে। এ বিষয়টা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ওনার পরিবারের সদস্যরা তুলে ধরেছেন। ওনার ভাই হরিশঙ্কর গোয়ালা এই বিষয়টা নিয়ে খুব ধরে রেখেছেন। তবে ভোটের প্রাক্কালে দুর্বল ব্রিজকে নতুন রং করে শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালার নামে উৎসর্গ করার প্রায় ২৪ ঘন্টা পূর্বে গোটা পরিবার এই উদ্বোধনটাকে বয়কট করবে বলে জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমার বড় ভাই শহীদ শ্রী বিষ্ণুপ্রসাদ গোয়ালা, আমি তার ছোট ভাই শ্রী হরিশঙ্কর গোয়ালা। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডে। উনি কবে শহীদ হয়েছেন? ১৯৯০ ইংরাজিতে ১২ মার্চ। কোন জায়গায়? পাঞ্জাব তরন তরন ডিস্ট্রিক্টে। উনি কি সিআরপিএফ কাজ করতেন? হ্যাঁ, উনি সিআরপিএফ ৭২ ব্যাটালিয়ানে কর্মরত ছিলেন। এখন কি হয়েছে উনার, আপনার ভাইয়ের নামে কি একটা শহীদ বেদি হইতেছে? আমার ভাইয়ের নামে শহীদ বেদি হওয়ার কথা ছিল ভদ্রপল্লী স্কুলের সামনে। এখানে সব মানে স্কুল কর্তৃপক্ষের জায়গা, তাহলে নো অবজেকশন স্কুল কর্তৃপক্ষ দিয়েছে, কিন্তু কোনো ধরনের শহীদ বেদি উদি হয়নি। এখন শোনা যাচ্ছে যে এটা ভোটের বাজারে যে ব্রিজ, লোহার ব্রিজ, পুরান ব্রিজ, এই ব্রিজটারে রং টং করে এটা উদ্ঘাটন করা, নতুন করে উদ্ঘাটন হবে। মানে ব্রিজের নাম আপনার শহীদ ভাইয়ের নামে হবে? শহীদ ভাইয়ের নামে ব্রিজটা হবে, পুরানো ব্রিজ। পুরানো ব্রিজ তো আপনারা কি দাবি করতেছেন? আমার দাবি, আমার পরিবারে কারোর মঞ্জুর নেই এই পুরানো জিনিসটা মানে উদ্ঘাটন হোক। আমরা পরিবারে কেউ মঞ্জুর নেই, আমরা ওই উদ্ঘাটনে আমরা পরিবারে কেউ যাব না আর কি, নিমন্ত্রণ আমরা ফিরিয়ে দিয়েছি। তো মানে কেন লেগে যে মানে আপনি এই প্রোগ্রামে না যাওয়ার কারণটা কি? পুরনো জিনিসের আমার ভাই কি মানে এত নিম্ন শ্রেণীর মানুষ ছিল যে সে দেশের জন্য বলিদান দিয়েছে, আর
সে পুরনো জিনিসটাকে মানে ওই রং করে আর এটা উদ্ঘাটন হচ্ছে, এটা আমরা কোনোদিনই মানে নিতে রাজি না। তো আপনারা কি এই বিষয়টা নিয়ে কি স্থানীয় পঞ্চায়েত কিংবা চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যানের কাছে আলাপ আলোচনা করছেন? না, আমরা কারোর কাছে আলোচনা করতে চাই না। তো আগামীকালকে তো শুনলাম ১৬ ডিসেম্বর সকাল 11:30 এই ব্রিজটা শহীদ ভাইয়ের নামে মানে উৎসর্গিত করা হইব। তো আপনারা মূলত এখানে যে মানে এই প্রোগ্রামটা বয়কট করছেন প্রশাসনকে জানাইছেন? প্রশাসনকে জানানি হয় না, আমরা ওই জন্য আমরা মিডিয়াকে স্বর্ণাপন্ন হয়েছি। আপনার ভাই শহীদ হওয়ার পরে কি মানে কিভাবে শহীদ হয়েছিল আপনার ভাই? আমার ভাই উগ্রপন্থীর সাথে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে। আপনার ভাই মারা যাওয়ার পরে কি কোনো শহীদ সার্টিফিকেট কিংবা কোনো আর্থিকভাবে সহযোগিতা পাইছেন? না, কোনো ধরনের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের থেকে কোনো ধরনের আর্থিক কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পাইনি। এবং তার শহীদ সার্টিফিকেটটা যে ডিপার্টমেন্ট নিয়ে এসেছিল বাড়িতে, আনার পরে তারা আবার রিটার্ন নিয়ে গেল, আমাদের পরিবারে কাউকে দেয়নি এই সার্টিফিকেটটা। প্রায় 30 বছরের উপরে এখনো সব শহীদ সার্টিফিকেট পাননি? না না, এখনো বাড়ির থেকে এনে ফেরত নিয়ে গেছে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি, পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। ওয়েলকাম টু কার্ডিনাল কেয়ার, অথরাইজড ফ্র্যাঞ্চাইজি অফ টাম্বল ড্রাই। বিশ্বমানের লন্ড্রি ও ড্রাই ক্লিনিং এখন আমাদের আগরতলায়। আমাদের অনলাইন অ্যাপের মাধ্যমে অথবা কল সেন্টারে ফোন করে আপনি কাপড় সংগ্রহ করার জন্য পছন্দ মতো সময় নির্ধারণ করতে পারেন। তারপর আমাদের রানার কর্মী আপনাদের বাড়ি থেকে অতিমারির সব রকম বিধিনিষেধ মেনে এবং সম্পূর্ণ হাইজেনিকভাবে আপনার সার্ভিসের চাহিদা অনুযায়ী কেজিতে অথবা পিসে কাপড় সংগ্রহ করবে। কাপড় লন্ড্রিতে পৌঁছে যাওয়ার পর আমাদের সুদক্ষ কর্মী দ্বারা পর্যায়ক্রমে কাপড় ট্র্যাকিং, স্পট ক্লিনিং, তারপর উন্নত মানের স্বয়ংক্রিয় মেশিন দ্বারা অত্যন্ত যত্নের সহিত কাপড় ধোয়া হয়। তারপর ইস্ত্রি করে আকর্ষণীয় প্যাকেটিং করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়ি থেকে পিক আপ, ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে। সব ধরনের অনলাইন এবং ডিজিটাল পেমেন্ট আমরা গ্রহণ করি। আমাদের ঠিকানা কার্ডিনাল কেয়ার, অথরাইজড ফ্র্যাঞ্চাইজি অফ টাম্বল ড্রাই, নিয়ার শঙ্কর চৌমনি, রামনগর 4, বিফোর ফার্স্ট ক্রসিং, অপোজিট টু রবিশঙ্কর বিদ্যা মন্দির, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। মোবাইল 8415093711 অথবা জিমেইল cardinalcareLLP@gmail.com।